প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি পথে অতিরিক্ত চাপ এড়াতে অনেকেই আগে ভাগে রওনা হয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে বাসে ঢাকা ফেরা মানুষের মধ্যে ছিল স্বস্তি। মহাসড়কে কোথাও জ্যাম ছিল না, ট্রেনেও ঢাকায় ফিরেছেন অনেকে। রেলযাত্রাতেও ছিল না কোনো গাদাগাদি এবং শিডিউল বিপর্যয়। একই চিত্র লঞ্চেও, নির্বিঘ্নে ঢাকা ফিরতে পেরে খুশি সবাই। এদিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ফেরির পাশাপাশি লঞ্চ স্পিডবোটেও নদী পার হচ্ছেন অনেকে। তবে এই রুটে ফেরির সংখ্যা কম থাকায় নদী পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এদিকে রাজবাড়ির পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই, তবে বিকেল থেকে বাস, ট্রেন, লঞ্চ ও ফেরিতে চাপ বাড়বে বলে জানান সংশ্লিষ্ট। আমরা নোয়াখালী থেকে আসছি। এবার তেমন একটা যানজট হয় নাই, ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি। যাওয়া আসার কোনো সমস্যা হয়নি এবার, আমরা খুব আরামে গিয়েছি আর কি, আরামে আসলাম।